তাকে ইস্তিকবাল করার জন্য আসবে বাংলার ওই যে আপনার কারিম রহিম রহমতুল্লাহি আলাই উজানির হযরত আল্লামা শফি রহমতুল্লাহি আলাই তাহলে নুরুদ্দিন গওহরপুরি রহমতুল্লাহি আলাই তারা ইস্তিকবাল করার জন্য আসবে জোরে বলেন ঠিক কিনা আর তোমরা তারা দুই পয়সার পাতি নেতা তোমরা যখন মারা যাবা তোমাদের ইস্তিকবাল করার জন্য কারো ঘামান বেইমানরাও আসবে না একা একা কবরের মধ্যে পিটানি খাওয়া লাগবে জোরে বলেন ঠিক কিনা অতএব যারা ইমানদার যারা আল্লাহওয়ালা তারা দুনিয়ারে পরোয়া করে না করে জোরে বলুন কথা কি বোঝা যায় ঠিক মতো আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন এ মুসলমান কালেমাওয়ালা এই জন্য ইমানদারের বড় দাম ইমানওয়ালার বড় দাম কারণ হলো একসার ইমান নিয়ে যদি অন্ধকার কবরের মধ্যে যাও আল্লাহ তাআলা তোমাকে দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দিবেন সুবহানাল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন কে দিবেন জোরে বলো শুধু এক জাররা ইমান নিয়ে কবরে গেলে এজন্য ইমান মেহনত করে নিজের জিন্দিগির মধ্যে নিয়ে আসতে হবে জোরে বলেন ঠিক কিনা গায়রুল্লাহর ইয়াকিন এমনিতে দূর হবে না গায়রুল্লাহর ইয়াকিন দূর করার জন্য মেহনত শর্ত জান আর মালের বাজি লাগাইতে হবে তাই মেহনত করতে হবে আল্লাহর দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে জান দিব মাল দিব বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান কালামাওয়ালা যেরকম সাহাবাই কেরাম দান করেছেন কারণ হলো কি কারণ তুমি আর তোমার জানের মালিক তুমি না তোমার মালের মালিক তুমি না এগুলো দান করেছেন কে জোরে বলুন আল্লাহ তাআলা দান করেছেন আবার দান করে এগুলো আল্লাহ তাআলা কিনে নিয়েছে আমি মুমিন মুসলমান আল্লাহর কাছে আমার জান আমি বিক্রি করে দিয়েছি জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান ও পর্দার অন্তরালের মায়েরা তোমার জান এটা আল্লাহর দেওয়া জান আবার আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিয়েছো এটা মন চাই জিন্দেগি যাপন করা যাবে না মনে যা চাই তাই করা যাবে না আমার আল্লাহর মর্জি মোতাবক জান চালাইতে হবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহর মর্জি মোতাবেক কারণ কি যে আল্লাহ তাআলা কত বড় ক্ষমতার অধিকারী এখনো পর্যন্ত আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণাই নাই জোরে বলেন ঠিক কিনা এ যে এত বড় আসমান ঝুলাইয়া রাখছে জোরে বলুন কে আল্লাহ তাআলা ঝুলাইয়া রাখছে আপনি কি মনে করেন শুধু বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার উপরে নীল আকাশ হ্যাঁ না বাংলাদেশ তো ছোট্ট একটা রাষ্ট্র 56,000 বর্গ মাইল হলো যার এরিয়া বিশ্বের মানচিত্রের মধ্যে আমার সোনার বাংলাদেশের দিকে তাকাইলে পাওয়া যায় না বয়কার বা বিশ্বজ্ঞর দিয়ে অন্বেষক দিয়ে শুধু লাদেশ ভারতে গিয়ে পড়ছে জোরে বলেন ঠিক কি না এইটা ধরে নিতে হবে এটা আমার সোনার বাংলাদেশ কে বলেন ঠিক কি ঠিক না এই 56,000 বর্গ মাইলের ভৌগোলিক সীমারেখার উপরে শুধু নীলাকাশ বিদ্যমান নয় হলুদ রঙের ককেশিয়ান রাশিয়াবাসীর দেশ তাহার মাথার উপরেও নীলাকাশ কে বলেন ঠিক কিনা বরফ ঢাকা সাইবেরিয়া আইসল্যান্ডে নিউজিল্যান্ডে তাহার মাথার উপরেও নীলাকাশ আফ্রিকার গহীন জঙ্গল নিচে কাফরি জঙ্গলি রাস্টারিয়ান হারারি জাতির বসবাস তাহার মাথার উপরেও নীলাকাশ আটলান্টিক মহাসাগরের উত্তুঙ্গ উর্মিমালা তাহার মাথার উপরে অনিল আকাশ প্রশান্ত মহাসাগরের শান্ত ঢেউমালা তাহার মাথার উপরে অনিল আকাশ আল্পস পর্বতমালার মাথার উপরে অনিল আকাশ আন্দেজ পর্বতমালার মাথার উপরে অনিল আকাশ হিমালয় পর্বতমালার মাথার উপরে অনিল আকাশ তুর পর্বতমালার মাথার উপরে অনিল আকাশ জোরে বলেন ঠিক কি ঠিক না এ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা মক্কা মদিনার মাথার উপরে অনিল আকাশ আরে আমেরিকার মধ্যে বহুত বড় বড় সিটি আছে নিউ ইয়র্ক সিটি শিকাগো সিটি টেনেসি মানহাটন ওয়াশিংটন বোস্টন লন্ডন দেশ লাস ভেগাস বিভারলি হিলস কানাডা মন্টিল টুরিন্টো সিডলি সিটিল রোম ইটালি জোরে বলেন ঠিক কিনা তাহার মাথার উপরে অন্য আকাশ কোথাও কোন বিশৃঙ্খলা নেই নিখুঁত নিশ্চিন্দ্র স্থির অচঞ্চল ভাসমান ঝুলে রাখছে জোরে বলুন কে ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الله تعالى বলেন ان في خلق السماوات والارض নিশ্চয় আসমান আর জমিনের সৃষ্টির মধ্যে
অখতিলা ফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের আবর্তন বিবর্তনের মধ্যে, লা আয়াতিল লিউলিল আলবাব, বুদ্ধিমান মানুষের জন্য অনেক নিদর্শন রয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কে বানাইলো আসমান, কে বানাইলো জমিন, কে বানাইলো পাহাড়, কে বানাইলো কীট পতঙ্গ, জোরে বলুন কে বানাইছে? আইসামসু কমর সুরখ জমিরান জম আখতর, দস্ত জীবাল দিয়ে সাহারা ও সমুন্দর, মোর মুলক দান তর তৈ প্রয়োগ তবু তর, কি বলেন কে বানাইছে? আইসামসু কমর সুরখে জমিরান জম আখতর, দস্ত জীবাল দিয়ে সাহারা ও সমুন্দর, মোর মুলক দাম তর তৈর কবুতর, শাম শেহের জুলমত জু আহমার আসফাল, আল্লাহু আকবার কন, গুলজার গুলো বুলগ সাজার কৃষ্ণে বানায়া, তলে বিমে উসি কা হইয়া সব জিসনে বানায়া, সুবহানাল্লাহ। এ আসমান কে আল্লাহ তাআলা ঝুলায় রাখছে খুঁটি ছাড়া, জুড়ে বলুন কে? জমিন কে বিছাইছেন, জুড়ে বলুন কে? আল্লাহ তাআলা কত বড় মায়া করে মহব্বত করে বান্দাকে, আল্লাহর সাইতে মায়া দুনিয়ার কেউ করে না। দুনিয়াতে যারা তোমাকে মহব্বত করে স্বার্থের জন্য, কি বলেন ঠিক কিনা? বাবা সন্তানকে মহব্বত করে স্বার্থ আছে কিনা জুড়ে বলেন, মা সন্তানকে মহব্বত করে বিনা স্বার্থে, বাবা সন্তানকে মহব্বত করে বিনা স্বার্থে, দুইজন মানুষ শুধু স্বার্থ ছাড়া মহব্বত করে, আর বাকি যারা আছে তোমাকে মহব্বত করে স্বার্থ আছে কিনা জুড়ে বলেন। এ মুসলমান বন্ধুগণ, সন্তান বিদেশ থাকে, সিঙ্গাপুর থাকে, ইতালি থাকে, ইংল্যান্ড থাকে, আমেরিকা থাকে, এই সন্তান বিদেশ থাকে 10 বছর, 10 বছর বিদেশ থাকার পর সন্তান বাড়িতে আসবে, বাড়িতে আসছে সবার নজর কিন্তু সন্তানটার গাঁটটির দিকে, জোরে বলেন ঠিক কিনা? সবার নজর সন্তানের গাঁটটির দিকে, বিবির নজর ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আমার 10 বছর বাইরে থাকলে আমার জন্য কি নিয়ে আসছো দেখাও, জোরে বলেন ঠিক কিনা? সন্তান ডাক দিয়ে বলে বাবা 10 বছর বাইরে ছিল আমার জন্য কি নিয়ে আসছো দেখাও, জোরে বলেন ঠিক কিনা? শ্বশুর শাশুড়িও তাকায় আছে গাঁটটির দিকে, জামাই বাবু 10 বছর বিদেশ থাকলো, না জানি শ্বশুর শাশুড়ির জন্য কত কিছু নিয়ে আসছে, জোরে বলেন ঠিক কি ঠিক না? এই সকলের নজর হলো গাঁটটির দিকে, একজন মাত্র মানুষ তার নাম হলো মা আর বাবা, মা বাবার নজর কিন্তু গাঁটটির দিকে না, মা আর বাবার নজর হলো সন্তান চেহারাটার দিকে, পেটের দিকে, জোরে বলেন ঠিক কিনা? মা বলে না এ বেটা আমার জন্য কি নিয়ে আসছস একটু সামনে হাজির কর, মা দেখে সন্তানটার চেহারার দিকে ডাক দিয়ে বলে বাবা কখন খাইছস, তোর ক্ষুধা লাগছে আগে এক গ্লাস শরবত পান কর, আগে খানা খা, জোরে বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়াতে তোমাকে মহব্বত করে শর্ত ছাড়া একমাত্র দুইজন, তার নাম হলো মা আর বাবা, জোরে বলেন ঠিক কিনা? আর যারা তোমাকে মহব্বত করে তাদের মহব্বতের মধ্যে স্বার্থ আছে, কি বলেন ঠিক কিনা? কারণ স্বার্থ ছাড়া কেউ তোমাকে মহব্বত করে না, ভালোবাসে না। হে মুসলমান, অন্ধকার কবরে কিন্তু তোমাকে যারা মহব্বত করে তারা কিন্তু অন্ধকার কবরে কোনো কাজ করতে পারবে না, জোরে বলেন। তাহলে তোমার দুনিয়াতে আপন কেউ না, আপন হলো একমাত্র আল্লাহ, কে? জোরে বলুন কে? এ কালামাওয়ালা, এ চেচিয়া চেচুয়া পশ্চিম পাড়ার মুসলমান, ও এলাঙ্গা টাঙ্গালের মুসলমান, এই জন্য আল্লাহ তাআলাকে আপন বানাও, আল্লাহ তাআলাকে আপন বানাও, আল্লাহ তাআলাকে মহব্বত করো, আল্লাহর সঙ্গে গভীর তাআল্লুক আর সম্পর্ক কায়েম করো, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে যদি তোমার সম্পর্ক হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে রাজকীয় জিন্দেগি দান করবে, মৌতের পরে আল্লাহ তোমাকে চিরসুখের বাসিন্দা জান্নাতের মেহমান বানিয়ে দিবে, সুবহানাল্লাহ। এ আল্লাহকে ভুলিলা দুনিয়াতে কেউ বড় হইতে পারে নাই, আল্লাহকে ভুলিলা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা গাদ্দারি কইরা আখেরাতেও বড় হতে পারবে না, জোরে বলেন ঠিক কি ঠিক না? কারণ হলো মরুভূমির মধ্যে যদি সন্তান হারিয়ে যায়, মা সন্তান হারিয়ে ফেলেছে মরুভূমির মধ্যে, মার দিলের মধ্যে ব্যথা, সন্তান হারানোর ব্যথা, জোরে বলেন ঠিক কিনা? হারে আমার বাসা, আমার সন্তান কোথায় গেল?
মা মরুপ্রান্তরের মধ্যে সন্তানকে তালাশ করে সন্তান পায় না, খুঁজতে 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 অনেকক্ষণ পর সন্তানের কান্নার আওয়াজ যখন জনম দুখনি মার কানে চলে যায়, জনম দুখনি মা খুশি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বলে আমার সন্তান দিবে তো আছে, ওই তোমার সন্তান। জনম দুখনি মা সন্তানকে কুলে নিয়ে গায়ে জড়ায় আদর করে সোহাগ করে চুমুদায় বুকে জড়ায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান, একজন মা মরুভূমির মধ্যে সন্তান হারাইয়া সন্তান পাইয়া যাই পরিমাণ খুঁজে হয়ে যায়। কোন আল্লাহ আল্লাহ ভোলা বন্দা যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, নাফরমান হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, বেদিন হয়ে যায়, বেঈমান হয়ে যায়, এই বেঈমানটা যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করে, জনম দুখুনি মা সন্তান হারায়া সন্তান পাইয়া যাই পরিমাণ খুশি হয়ে যায়। একজন মানুষ আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, ওই ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করে নাই, আল্লাহ তাআলা ওই মার চাইতে হাজার কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া আল্লাহর রহমতের চাদর দিয়া আল্লাহর বান্দাকে কুদরতে বুকের মধ্যে টেনে নাই। এ বান্দা, আমি সারা দুনিয়াতে তোর সাহায্যকারী কেউ নাই। সুবহানাল্লাহ। কোন আমি সারা তোর সাহায্যকারী কেউ নাই, সব কিছু আমি আল্লাহ তাআলাই করব। হুজুরে বলেন ঠিক কি না? নামে উঁচু বর্জবান আমি রওয়াদ, নামে উঁচু বর্জবান আমি রওয়াদ, হারবুনে ও আজাজাল রু এ সাওয়াদ, হারকে দিওয়া নামা সদ্দর জিক্রে হক, জিরে বাগি আরশে কুরসি লো ফলক। আল্লাহ আকবার বলেন। আল্লামা ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মরুভূমির মধ্যে সন্তান পাইয়া জনম দুখনে মা যাই পরিমাণ খুঁজে হয়ে যায়। আর যে নাফরমান আল্লাহর সঙ্গে গাদ্দারি করে নাফরমানি করে, ওই বন্দার সঙ্গে যখন আল্লাহর চুক্তি হয়ে যায়, আল্লাহ তাআলা তার সাথে শত গুণ বেশি খুশি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ নাস্তিকের দল, এ বেঈমানের দল, এ বেনামাজির দল, যত অন্যায় করেছ ভুল করেছ, আল্লাহর পথে চলে আসো। জোরে বলেন ঠিক কিনা? কারণ মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? জোরে বলুন। আগে মসজিদে যে গ্রামে মসজিদ ছিল একটা, এখন ওই গ্রামে মসজিদ হলো দশটা। জোরে বলেন ঠিক কিনা? আগে যে এলাকায় মাদ্রাসা ছিল একটা, ওই এলাকায় এখন মাদ্রাসা হলো ২০টা। আগে ফজরের নামাজে মুসল্লি হইতো মাত্র এক কাতার, এখন হয় ৫ কাতার। জোরে বলেন ঠিক কিনা? আগে টঙ্গীর ময়দানে ইজতেমা হইতো একবার, এখন হয় ৪ বার। এখন জেলায় জেলায় ইজতেমা হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? দাড়িওয়ালার টুপিওয়ালার সংখ্যা বাড়তেছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে। এ বেঈমানের দল, এ নাস্তিকের দল, এ মুরতাদের দল, মনে করিস না বাংলার জমিনে একটু খুশা মারলেই মনে হয় কাজ হবে? না না না। জোরে বলেন ঠিক কিনা? এরা ভুল হবে, কারণ এগুলো ভুল স্বীকার করে আল্লাহর পথে চলে সব। যদি অন্যায় করে থাকো, রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে আল্লাহ তাআলার কাছে উঠে ২-৪ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আমার মতো গুনাহগার আর দুনিয়াতে কেউ নাই, আমার মতো জালেম আর দুনিয়াতে কেউ নাই, আমি অন্যায় করে ফেলেছি, গুনার কাজ করে ফেলেছি, আয় আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও। এইভাবে যদি রাত্র গভীর রজনীতে দুনিয়ার সমস্ত অফিস বন্ধ, আদালত বন্ধ, দোকান বন্ধ, আল্লাহ তাআলার দোকান খোলা থাকে, জোরে বলেন ঠিক কিনা? রাত্র গভীরে যদি তুমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, তোমার দুই ফোঁটা চোখের পানি তোমার নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার জিন্দগির গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। মাফ করতে পারে কি পারে না? অতএব বাম চিন্তা ভাবনা বাদ দিয়ে ভালো হয়ে যাও, সোজা হয়ে যাও,